আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত পিরুদিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মোমিন মুসলমান ভাই ও বোনেরা আজকে আলোচনা করব আল্লাহ হুম্মা আজরিনী মিনান না এই দোয়াটি পাঠ করলে কি হয় কি ফজিলত হয় কি উপকার হয় আপনি এই দোয়াটি সঠিক সময় সঠিক নিয়মে পাঠ করলে আপনার কি উপকার হবে আপনি কি ফজিলত বা ফায়দা পাবেন সে সম্পর্কে এক মিনিট আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ দর্শক আপনি যদি এই দোয়াটি সঠিক সময় সঠিক নিয়মে সঠিক কাইফিয়াতে পাঠ করতে পারেন তাহলে আপনার যে উপকার হবে সেটা হচ্ছে আল্লাহ তালা আপনাকে জাহান নামের কঠিন আজাব থেকে মুক্তি দান করবেন জাহান নামের আজাব থেকে জাহান নামের আগুন থেকে আল্লাহ তালা আপনাকে নিরাপদ रक्तदान करबें দর্শক এই দোয়াটির অর্থই হচ্ছে হে আল্লাহ তুমি আমাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দাও নাজার দাও দর্শক আপনার যদি জাহান নামের আগুন থেকে নিরাপত্তা পেতে চান জান্নাতবাসী হতে চান জাহান নাম থেকে মুক্তি পেতে চান রেহাই পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই দোয়াটি পাঠ করতে হবে দর্শক এই দোয়াটি নবীর শেখানো দোয়া নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন দর্শক এই দোয়াটি রয়েছে আবুদাউদ শরীফে আবুদাউদ্ শরীফের পাঁচ হাজার উনাশি নং হাদিস Ese... এই দোয়াটির কথা উল্লেখ রয়েছে দর্শক এই দোয়াটি পাঠ করার নিয়ম নিতে হচ্ছে এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে সাতবার এবং এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে মাগরিবের নামাজের পরে মাগরিবের নামাজের পরে আপনি এই দোয়াটি সাতবার পাঠ করবেন তাহলে আপনি যদি সারা রাতের ভিতরে মারা যান কোনো কারণে তাহলে আল্লাহ তালা আপনাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দেবেন জান্নাতবাসী করে একইভাবে আপনাকে ফজরের নামাজের পরেও সাতবার পাঠ করতে হবে তাহলে সারা দিনের মধ্যে যদি আপনি ইন্তেকাল করেন কোনো কারণবশত তাহলে আল্লাহ তাল আপনাকে জাহান নাম থেকে মুক্তি দিবেন অর্থাৎ আপনি যদি সকালে সাতবার পাঠ করতে পারেন এবং সন্ধ্যা সাতবার পাঠ করতে পারেন দৈনিক মোট বার পাঠ করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত কনফার্ম জাহান নাম আপনার জন্য হারাম হয়ে যাবে দর্শক এই আমলটা আপনি মৃত্যু পর্যন্ত চালিয়ে যাবেন তাহলে আপনি যখনই মৃত্যুবরণ করেন না কেন আপনি তখনই জান্নাত বেশ হয়ে যাবেন তখনই জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবেন দর্শক আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে বরাবর মতো একটি লাইককে মনে করে লাইক দিয়ে যাবেন এবং আপনার যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন